আমরা এখন এই সিকিউরিটি চেকে যাচ্ছি। এয়ারপোর্ট শাটল নিয়েছি, এখান থেকে আমরা গাড়ি এখানে পার্ক করেছি। গাড়ি পার্ক করে এটা ওয়ান উইক আর ফাইভ ডেজ এরকম যে কোনো দিন অনুযায়ী গাড়ি পার্ক করা যায়। তো আমরা সেট পার্কিং নিয়েছি, সেট পার্কিং নিয়ে আমরা শাটল নিয়েছি, শাটল করে আমরা এয়ারপোর্ট যাচ্ছি। তো আমরা কোথায় যাচ্ছি এটা পুরোটাই সারপ্রাইজ থাকবে, আপনারা যদি গেস করতে পারেন, গেস করতে চান গেস করতে পারেন। আমরা শাটলে করে একদম এয়ারপোর্ট গেটে পৌঁছে যাব, যেখানে আমাদের ফ্লাইট আছে। আপনারা দেখতে থাকুন। আমরা এখন আমাদের রেডি, আমরা বোর্ডিং করছি আর এখানে আমরা ব্যাগেজ জমা দেবো। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর এয়ারপোর্ট, আর আমরা খুবই এক্সাইটেড, আমাদের মোস্ট আয়োটেড ট্রিপ। তো আমরা কোথায় যাচ্ছি আপনাদেরকে পরে শেয়ার করব, আর আপনারা ততক্ষণ গেস করতে থাকুন যে আমরা কোথায় যাচ্ছি। আপনারা ফ্লাইট দেখে বা আমাদের সব কিছু দেখে আপনারা বুঝতে পারছেন কি না জানি না, আপনারা গেস করতে থাকুন আমরা কোথায় যাব। পরের ব্লগে সবটা শেয়ার করব সেই জায়গায় পৌঁছে। মোস্ট আয়োটেড ট্রিপ, তো ভীষণ এক্সাইটেড আমি এই ট্রিপটার জন্য। অনেক দিন পর ভ্যাকেশন কাটাতে যাচ্ছি, একটা বড় ট্রিপে যাচ্ছি আমরা, আমাদের বড় একটা লাগে যাচ্ছে আমরা। আর আজকে ভীষণ ভিড়, এখানে এই দিকটা ফাঁকা আছে তো এই দিকে অনেক ভিড় দেখুন। তো যাই হোক, আমরা স্টে টিউন, আপনারা সঙ্গে থাকুন, জার্নিটা পুরোটাই শেয়ার করবো আপনাদের সাথে। তো আমাদের সিকিউরিটি চেক খুব ভালোভাবে হয়ে গেছে, আমাদের গেট নাম্বার C15, সেখানে আমরা যাচ্ছি। অনেকটা হাঁটা, যাই হোক এই আর কি। এয়ারপোর্টটাও শেয়ার করলাম আপনাদের সঙ্গে, নিউ অরলিন্স এয়ারপোর্ট ভীষণ সুন্দর। অনেকদিন পর এলাম, আপনারা দেখছেন এয়ারপোর্টে আমেরিকার এয়ারপোর্টগুলো কীরকম, এখানে চেয়ার আছে, বসার জায়গাগুলো ভীষণ সুন্দর, আর ম্যাক্সিমাম ফাঁকা ফাঁকা আছে। দেখছেন দেখছেন মোস্ট অফ দ্য প্লেস কিন্তু একদম এমপ্টি। আর এখানে এই জায়গায় লোকজন কিন্তু সব থাকছে।
তো ফাইনালি ল্যান্ড করলাম এলএ এয়ারপোর্ট। কত ভিড় এয়ারপোর্টে আজকে, সবসময় মোটামুটি ভিড়ই থাকে। যাই হোক, বুঝতে পেরে গেছেন কোথায় এসেছি। যাই হোক, না বুঝতে পারলে এখনও গেস করুন। আর আমাদের যেখানে হোটেল সেখানে আমরা যাচ্ছি। কার রেন্টালে অনেক দেরি হয়েছে, ঘাটস থেকে কার নেওয়া হয়েছে, তো কার রেন্টালে এত দেরি। তো এনিওয়ে ফাইনালি কার পেয়েছি, তারপরে আমরা এখন আমাদের হোটেলে যাচ্ছি। তো রাত্রেবেলায় আমরা যেহেতু পৌঁছেছি, রাত্রেবেলায় আমরা হোটেলে ঢুকবো। তো আপনাদের কালকে মর্নিং থেকে আবার সবটাই দেখাবো। আর নতুন শহর, নতুন জায়গা, এতক্ষণে হয়তো আপনারা বুঝেই আছেন। আর আমাদের, আমরাও খুব এক্সাইটেড, কারণ ফার্স্ট টাইম আমরা এখানে এই সিটিতে। তো কারা কারা আপনারা এই সিটিতে এসেছেন, কি পরিচিত লাগছে কি না একটু জানাবেন কমেন্টে। তারপরে তো সকালে বাকিটা সবটাই দেখাবো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আপনারা চোখ রাখুন আমার চ্যানেলে। পুরো ট্রিপটা, আমাদের এই যে 6 দিনের ট্রিপ, পুরোটা আমরা শেয়ার করব ব্লগে, প্রত্যেক দিন একটু একটু করে যতটা সম্ভব হবে। যা যা ঘুরবো, যা যা দেখবো, সব কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আপনারা জাস্ট দেখতে থাকুন, আর অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন, তাহলে সব আপডেট পেয়ে যাবেন। তো আমরা এখন বেশ কিছুদিন এখানে থাকবো, আমরা এই উইকটা পুরোটা এখানে ঘুরবো, এনজয় করব। আর এখন যেহেতু অনেক রাত, রাত্রি প্রায় 12টা, তাও এত ভিড়, এটা মনেই হচ্ছে না যে 12টা। এখানে তো প্রচুর ইন্ডিয়ান আছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর